হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন অ্যান্ড ব্লগ। আমি শারমিন আছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ। ব্লগটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো কারণে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা এখনও নতুন আমার ভিডিও দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ওয়াহিদের জ্বর আসছে, প্রচণ্ড জ্বর, শোয়া থেকে উঠতে পারতেছে না। প্লিজ সবাই ওর জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন নাস্তাটা খেয়ে নিব। নাস্তায় আছে আজকে রুটি আর পায়েস। এদিকে সিমের বেছি আর বেলুর ডাল পরিষ্কার করে নিতেছে। বাসায় যে আফুটা কাজ করে ওই আফুটায় এখানে আম্মু সব কেটে কুটে নিয়েছে রান্না করার জন্য। আজকে যা যা রান্না করবে সব কেটে নিয়েছে। এখানে ফ্রিজ থেকে নামিয়ে মুরগি আর মাছ ভিজিয়ে রেখেছে রান্না করার জন্য। এদিকে অলরেডি চুলা রান্না বসিয়ে দিয়েছে। রান্না বান্না সব শেষ। আজকে রান্না করেছে করলা ভাজি, মুরগির মাংস আর পটল দিয়ে ইলিশ মাছ। সব টেবিলে নিয়ে আসা হয়েছে। এখন সবাই খাওয়া দাওয়া করে নেব একসাথে। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিলাম, বাড়িতে চলে যাব। বাড়িতে বলতে এতদিন তো ছিলাম বাবার বাড়িতে, এখন শ্বশুর বাড়িতে চলে যাব, তার জন্য রেডি হয়ে নিলাম। এই তো চলে যাচ্ছি, বের হয়ে গেলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোভাবে বাড়িতে এসে পৌঁছলাম। এসে বারান্দায় চলে আসলাম আমার গাছগুলো দেখার জন্য, আর একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে। দেখেন আমার গাছের অবস্থা, গাছে অনেকগুলো ফুলের কলি এসেছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমরা সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।